আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসলাতাম আলা নবীবাদা ওয়া আলা আলহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা শবে বরাত আমাদের সন্নিকট এই শবে বরাতের রাতে এমন একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তলা বিজ নিল্লা আপনার তিনটি পূর্ণ হবে এই পরবর্তী বরাতের আগ পর্যন্ত সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা বরাতের রাতে বিভিন্ন ধরনের আমলের কিতাব রয়েছে বিভিন্ন ধরনের আমলের কথা বিভিন্ন মানুষ বলে থাকেন অনেকগুলো আমল বানানো অনেকগুলো আমল সঠিক তো আপনি ভালো করে বুঝে সুঝে আমল করবেন আমি যে আমলটির কথা বলছি এটি যদি আপনি করতে পারেন আপনার শবে বরাতের রাত আল্লাহ পাক কবুল করে নিবেন আপনার আমল আল্লাহ কবুল করবেন অত্যন্ত সিম্পল এবং কার্যকরী খুব মনোযোগের সহিত শুনুন মাগরীবের নামাজ শেষ করে শোবে বরাতের রাতের মাগরীবের নামাজ শেষ করে এশার নামাজের পূর্ব পর্যন্ত আপনি যা করবেন সেটি হচ্ছে মাগরীব থেকে এশা পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জির করবেন এশার আজান হলে এশার নামাজ পুরুষ হলে মসজিদে জামাতের সাথে আর মহিলা হলে ঘরে এশার নামাজ আদায় করে নিবেন এরপরে আপনি কোরআন তেলাবাত করবেন যতটুকু পারেন তারপর আপনি বারোর আকাত নফল নামাজ পড়বেন সুরা ফাতেহার পর যে কোনো একটি সুরা দিয়ে আপনি দুই রাকাত দুই রাকাত করে বারোর রাকাত নফল নামাজ আদায় করে নেবেন এরপরেই শুরু হবে আপনার এই বিখ্যাত আমলটি সারা রাত জেগে জেগে আপনি এই আমলটি করতে থাকবেন অসংখ্য অগণিতবার এতে আপনার তিনটি মাকসুদ পূর্ণ হবে প্রথম আপনি এই এক বৎসরের মধ্যে স্বচ্ছলতা লাভ করবেন অর্থাৎ আপনি ধনী হবেন আপনার যতটুকু প্রয়োজন আছে বা আল্লাহ পাক আপনার জন্য যতটুকু মোকরার করেছেন যতটুকু আপনার জন্য নির্ধারিত করেছেন তা আপনি পাবেন আপনার অভাব দূর হবে ঋণ মুক্ত হবে আপনার ধনী হওয়ার সুযোগ আসবে সচ্ছলতা আসবে এটি হলো প্রথম মাকসুদ আর এটি তো সবাই চায় কে চায় গরিবী অবস্থা কে চায় মিসকিন থাকতে কে চায় অভাবগ্রস্ত থাকতে এটি হলো প্রথম মকসুদ দ্বিতীয় মকসুদ আপনি যদি অবিবাহিত বা অবিবাহিতা হন ইনশা আল্লাহ তালা এক বছরের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে হতে পারে রমজানের পর পর শোবে বরাতের পরপর অথবা পরবর্তী শবেবরাতের পূর্ব পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট শিওর আর তৃতীয় মাকসুদ হচ্ছে যে সমস্ত মা বোনদের ঘরে বাচ্চা হয় না সন্তান হয় না বা যে সমস্ত ভাইয়েরা সন্তানের মুখ দেখছেন না তাদের আশাপূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তে বি এই তিনটি মাকসুদের গ্যারান্টি দেওয়া যায় আরও অনেক অনেক বিষয় হাসিল হবে আল্লাহ পাকের উপরে ভরসা করে এই রাতের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন সারা রাত জাগ্রত থাকবেন অনেক অনেক হুজুর আছেন অনেক ধরনের মানুষ আছেন কেউ বলবে শোবে বরাতে ইবাদত করা যাবে না এটা কোরআনে নাই হাদিসে নাই এরকম কথা বলবেন আপনি যদি এগুলো শুনে শুয়ে থাকেন তাহলে আপনি চরম একটি লস করবেন কেন লস করবেন একটি কথা আছে না নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক আপনি পেয়েছেন একটি রাত হাত ছাড়া করবেন না আর এতে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না জাস্ট আপনি একটু জেগে থেকে আল্লাহর ইবাদত করবেন এবং এই তাসবিটি আপনি সব সময় করতে থাকবেন আর তাসবিটি হচ্ছে এটি সারা রাত করতে হবে ইয়া জাল জলালি ওয়াল ইকরাম।

তিনবার সাতবার করবেন আবার ইয়াজালি কুরাম ইয়াজালি আলিক্রাম ইয়াজি ক্রাম করতে থাকেন কখন করবেন এশার নামাজের পরে আপনি মধ্যরাতের ভিতরে যে বারো রাকাত নামাজ পড়লেন ওই বারো রাকাত নামাজ শেষে আপনি এটি করবেন করা শুরু করে দিবেন তাহাজুদ্দ পড়বেন সাহায্য শেষে দোয়া চাইবেন সেহরি খাবেন পরের দিন রোজা রাখবেন আর ফজরের নামাজ তো অবশ্যই জামাতে পড়বেন আর সারাদিন ইয়াদ আল জালালিউলিক ইকরামের আমল করবেন আর দোয়া চাইতে থাকবেন বিশেষ করে এই তিনটি জিনিস হাসিল হয়ে যায় আর আপনি আপনার জন্য যেটি প্রযোজ্য সেই ধরনেরও দোয়া চাইতে পারেন এই রাতে যা চাওয়া হয় সেটি পূর্ণ হয় মনে রাখবেন সবাই আমার জন্য এই রাতটিতে ইবাদতের মাধ্যমে দোয়া করবেন এবং আমিও যতটুকু পারি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আল্লাহ পাক যেন সকল মমিন মমিনাতদেরকে সুখী শান্তি এবং সমৃদ্ধময় জীবন দান করেন এবং আমাদের গানদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন এই দোয়া সবার জন্য করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার